বৃষ্টির মধ্যে কষ্ট করে চামড়া সংগ্রহ করে দাম পাচ্ছেন না ব্যবসায়ীরা। চামড়া আড়তে নিয়ে গিয়ে দাম শুনে বিপাকে তারা। সরকার নির্ধারিত দামে বিক্রি করতে না পারায় ক্ষুব্ধ মৌসুমি ব্যবসায়ীরা। পাইকাররা বলছেন, লবণের দাম বেশি হওয়ায় ব্যবসায়ীরা লবণ দিচ্ছে কম, এতে চামড়ার মান নষ্ট হওয়ায় দাম মিলছে কম। নগদের কাছে হক করলেই সমান, হেলিগা নগদে সেন্ট মানে একদম ফ্রি। ঈদের দিন দুপুর থেকেই সারা দেশে শুরু হয় চামড়া সংগ্রহের তৎপরতা। দেশের ট্যানারি ব্যবসার বড় অংশের চাহিদা পূরণ হয় কোরবানি ঈদের চামড়া সংগ্রহের মাধ্যমে। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত নাটোরের চক বৈদ্যনাথে লবণ ছাড়া চামড়া আসতে শুরু করেছে। বৃষ্টিতে কেনা বেচায় কিছুটা বিঘ্ন ঘটায় ফরিয়াদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আর আড়ত মালিকরা বলছেন, লবণের দাম বেশি হওয়ায় ফরিয়ারা চামড়ায় লবণ কম দিচ্ছে, এতে চামড়ার মান নষ্ট হচ্ছে বলে দাম কিছুটা কম। গরু কিনেছি 500 করে, এখন দাম করছে 450 করে। লবণের দাম বেশি হওয়াতে যে পরিমাণ চামড়াতে লবণটা প্রয়োজন, ব্যাপারীরা তুলনামূলক ওই পরিমাণ চামড়াতে লবণ দেবে না। প্রতি বছরের মতো এবারও চট্টগ্রাম মহানগরীর অলিগলি থেকে চামড়া সংগ্রহ করছে মৌসুমি ব্যবসায়ীরা। গত বছরের তুলনায় এবার কিছুটা বাড়তি দামে গরুর চামড়া বিক্রি হলেও নাখোশ কোরবানিদাতারা। প্রতি বছরের মতো এবারও চট্টগ্রাম মহানগরীর অলিগলি থেকে চামড়া সংগ্রহ করছে মৌসুমি ব্যবসায়ীরা। এদিকে মৌসুমি ব্যবসায়ী ও মাদ্রাসার শিক্ষকরা নগরময় ঘুরে চামড়া সংগ্রহ করে নিয়ে আসছেন বরিশালের পদ্মাবতীতে। বড় গরুর চামড়া বিক্রি হচ্ছে 300 টাকায়, আর ছোট গরুর চামড়া বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকায়। ঢাকার ট্যানারি ব্যবসায়ীদের কাছে বকেয়া থাকায় বিপাকে পাইকারি ব্যবসায়ীরাও। আমরা 11 পিস চামড়া পাইছি, মাদ্রাসা আল্লাহর আস্তেই দিয়েছে, দাম দর খুব কম মার্কেটে। আর 5 বছর আগে 2200 3000 এর উপরে চামড়া বিক্রি হয়েছে, এবং স্কোয়ার ফুট ছিল প্রায় 80 টাকা 90 টাকা। আজকে যে অবস্থা, তাতে 700-600 টাকার উপর কোনো চামড়া বিক্রি হবে না। ঢাকা যে রেট দিছে, তার লবণযুক্ত যে মালের রেট দিছে, ওই হিসাব করেই আমরা কিনতেছি। কিন্তু আমাদের আশঙ্কা যে প্রতি বছর সরকার যে রেটটা ধরে দেয়, কিন্তু আমাদের পরবর্তীতে সেই দামও আমাদের ট্যানারি আলাদা দেয় না। নওগাঁয় মৌসুমি ব্যবসায়ী ও আড়তদাররা গত বছর যে দামে চামড়া কিনেছেন, এবারও সেই দামে চামড়া কিনছেন। জয়পুরহাটে সরকারি নীতিমালার তোয়াক্কা না করেই সিন্ডিকেট করে নিজেদের ইচ্ছে মতো দামে চামড়া কিনছেন আড়তদাররা। চামড়া কেউ দামই বলে না, চামড়া নিয়ে আমরা বিপাকে আছি। এবারে চামড়া নিয়ে আসি 300-400 টাকা দাম। একই অবস্থা চুয়াডাঙ্গায়ও। আড়তে চামড়া নিয়ে গিয়ে দাম কম হওয়ায় চামড়া নিয়ে বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা। আমরা এত কষ্ট করার পরে মালটা সঠিক দামে পাচ্ছি না বিক্রি করতে, এটা কি কোনো সিস্টেম হলো নাকি ব্যবসায়ী সিন্ডিকেট? এই শিল্পকে বাঁচিয়ে রাখতে চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণের দাবি ব্যবসায়ীদের। লিখন কান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, দুই বছরে 57,600 টাকা।